অবশেষে ইডেনের ম্যাচের টিকিটের জট কাটল। সিএবি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন বিধানসভার স্পিকার। তারপরে বৃহস্পতিবার বিধানসভায় পৌঁছে যায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিট। উল্লেখ্য, ইডেনের ম্যাচের টিকিট না পেয়ে ক্ষুব্ধ হন বিধায়করা। তারপরে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ডেকে পাঠান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বিধানসভায় গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করে আসেন। সেখানে দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। সূত্রের খবর, ওই বৈঠকে 293 জন বিধায়কের জন্য সর্বোচ্চ একটি করে টিকিট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।